চলে এসেছি। তো এসে পরে ওখানে আগে মার কাছে গেছি, তারপর এখন নদী রাস্তার কাছে আসলাম। তো দেখুন একদম কতটা জল বেড়েছে আজকে, একটু ভাটাও লেগেছে, জল কিন্তু একটু নেমেও গেছে, কেননা ডাক করে জল উঠেছিল তার নিচে নেমে গেছে, কারণ ভাটা শুরু হয়ে গেছে। তো একদম অন্য রকম দেখতে লাগছে আমাদের কোমর নদী, আপনাদের দেখে নিশ্চয় খুব ভালো লাগছে। তো এই নদীর অপরূপ দৃশ্য এটা আপনাদেরকে দেখানোর জন্য নদীর পাড়ে আসলাম। তো এবার এখান থেকে গিয়ে দুজন মিলেই রান্না বান্না করব, বাড়িতে আর কেউ নেই, বাবা তো বেড়াতে গেছে, আর ও বাজারের দিকে আর সৌরভ গেছে স্কুলে। দুজন মিলে রান্না বান্না খাওয়া দাওয়া সব হবে, তো আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন, তো সাথে থাকুন। পাশে ধান পাতাগুলো কিন্তু লেগে গেছে, আর আরো ডিপ সবুজ হয়ে যাচ্ছে, বলে রোয়া কালো হয়ে গেছে এরকম বলে, মানে লেগে যাওয়ার পরে। তো বেশ ভালোই হয়েছে, জলের চাপ ছিল সেটা কমে গেছে, এখান থেকে জল সরে গেছে, বেরিয়ে গেছে, তো আর কোনো অসুবিধা নেই আমাদের এই ঘড়িতে। একদিন তো বৃষ্টি, আর তার সাথে সাথে যারা আর কি ঘরে কাজ করতো তাদের রোয়া ছোঁয়ার জন্য কাজ বন্ধ ছিল, আবার আগামীকাল থেকে মনে হচ্ছে শুরু হবে। এতদিন কাজ বন্ধ, এতদিন যদি কাজ হতো মোটামুটি অনেকটাই এগিয়ে যেত। মা আজকেও থোকা ফেলে কাঁকড়া ধরেছে এই ব্যাগের মধ্যে, আর এই কাঁকড়া ধরার পর্ব আপনারা দেখেছেন গতকাল সুন্দরবন ডায়েরিতে। তো এখন সেই কাঁকড়া নিয়ে বসছে কাটার জন্য, কাঁকড়া হয়েছে মানে শাক পাতারি কিছু একটা হবে। আর আমি আসার সময় ডিম নিয়ে এসেছিলাম, ছটা ডিম নিয়ে এসেছিলাম, একটা আনতে আনতে ফেটে গেছে, তো সেটা এই বাটির মধ্যে ঢেলে নিয়েছি। আজকে বানাবো ভাপা ডিমের মালাইকারি, তো ওই জন্য নারকেলের দুধ তো লাগবে যেহেতু মালাইকারি হবে। আর মা যে কাঁকড়াগুলো পেয়েছিল আপনারা তো দেখেছিলেন, আর যারা দেখেননি দেখুন কত বড় বড় সাইজের কাঁকড়া। এই যে কাঁকড়া আর ওই আরজে মাছ, আরজে বুড়ো মাছ, ওগুলো আবার মা থফা ফেলবে ওই মাছ দিয়ে, আমদি মাছ দিয়ে ছিপ ফেলে এই আরজে বুড়ো মাছ ধরেছে, আবার এই মাছ দিয়ে চার করে থোপা ফেলে কাঁকড়া ধরবে। ভাপা ডিমের মালাইকারি করব, তো ডিমটাকে তো ভাপিয়ে নিতে হবে, সেটাও একটা সময়ের ব্যাপার, ওটা আগে ফাটিয়ে নিই, ফাটিয়ে রেডি করে দিই। এখন একটু লবণ দেব আর একটু গোলমরিচের গুঁড়ো, ভালো করে ফেটিয়ে নেব। ঠ্যাং দুটো ভেঙে দে। ভাত রান্নার পরে উনুনের উপরে কাঠ দেওয়া, এগুলো কিন্তু হাত দিচ্ছি গরম, মানে জ্বলবে ভালো। এগুলো একটা কড়াই বসিয়েছি, এখন এর মধ্যে জল দেব, এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম,
আর এই পাত্রে করে ভাপা করব ভাবছিলাম এই টিফিন বক্সে করে করব তো ওটা এতটায় বড় ডিমের পরিমাণ কম এবারে একদম পাতলা পাতলা হবে ওই জন্য এই ছোট পাত্রে করে করব এর মধ্যে একটু সরষের তেল মাখিয়ে নেব এবারে এই ফেটানো ডিমটা এর মধ্যে দেব পাত্রটা এবারে এর মধ্যে বসিয়ে দেব স্ট্যান্ডের উপরে প্লেট দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে এইভাবে ঢাকা দেব হতে থাকুক 10-15 মিনিট যা লাগে একটু ফাঁকে 10 মিনিট পরে দেখে নেব আর এখন নারকেলটা ছাড়তে হবে কাঁকড়া দুটো ভালো আর এখন ওটা এখনো তো ফাটাই ফাটিয়ে দেখো শ্বাস হয়েছে মানে তো ভালো হয়েছে কষ্ট করে ধরেছো যদি শ্বাস গিয়ে না হয় তাহলে কি দিয়ে খেলে হয় তুমি সেটা দেখো শাক পাতারি এই তো প্রথমে বললাম বলো কি আজকে ভেবেছো দুজার পুঁই শাকটা ঝোল করা ওই পুঁই শাক না লাউ শাক না হয় কুমড়ো শাক ও আজকে কিন্তু কই পুঁই শাকের পাতা ফেলবা না পাতা শুনে হ্যাঁ ভালো দেখে পাতা নিয়ে আসবো আমরা ওই পাতা ফেলে দিই তো অনেকে বললো বলে ওই পাতাটাই মেন আসলে পাতা খাই লাউয়ের পাতা বা কুমড়োর পাতা সবই খাই কিন্তু যে পাতাগুলো একটু মানে কেমন একটা হয়ে যায় বা গুঁড়ো মতন হয়ে যায় ওটা তো তেতো লাগে আগার দিকের পাতা খাই পুঁইশাক নিয়ে আসো তুমি যাচ্ছি দেখে নারকেল এখানে যুদ্ধ করতে হচ্ছে যুদ্ধ তো হবে এত বড় নারকেল মালা কত বড় হবে এখনো তো এর গাছ থেকে ছাড়াতে হবে তাও তো নারকেল অনেক বড় একজন নারকেল দেবে বলে যাইও নিয়ে আস কেন নারকেলের ভেতরটা কিরকম হয়ে দেখে যাও দেখ না আমি এক্ষুনি চাকা করবো আমি একদম দেরি করবো না দাঁড়াও জল নেবা গামলাটা ধুয়ে দে এই ছোটটা এইটা করো আর এইটা বড় করো হ্যালো হ্যালো ইয়েস মেঘে গেল খুব বেশি মেঘেনি এই দেখো তোমার বড়টা বড়র মতো হয়েছে খুব সুন্দর তো হয়েছে এক কাজ করো এই দেখো খেতে খেতে বেরিয়ে যাও পয়সা শুনতে মিষ্টি জলটা জলটা রাখো জলটা খাবো আচ্ছা ঠিক আছে খাও পয়সাটা তোল আর একটা নেব I don't know.
कांगड़ा जमे जाबे कौन कांगड़ा गुलो घास घी हुई भाल नारकेल कुड़िए निच्छे ऊपर থেকে হাত দিচ্ছি তো শক্ত হয়ে গেছে হাতে কিছু লাগছেও না उल्टे दिल एक पोस्त और काजू बेटे नेब বোটের পিছনেই ছিলাম ইঞ্জিনের কাজ হচ্ছে বোটে সেখানে এতক্ষণ ছিলাম আবার বিকালে কাজ আছে রান্না বানা কত দূর এই প্রায় কাছাকাছি আবার একটু দূর আছে এর তোমার আলু আমার আলু বলতে আমার আলুটা তো ও বাড়ি নেই এ বাড়ি আছে খড়তলায় আলু আছে এখানে বের করে লাভ নেই তো বাড়ি থেকে নিয়ে যেতে হবে कड़ाई बसिए एक गरम जल कर नारकेल मध्य देव डिम टा के एक पिस कर डिम छोटो छोटो पिस कर पनीर मत हो गए तेल देव तेल मध्य सामान्य एक हलुद देव ए डिम गुलो भेजे नेब डिमटा भाजा हो गए उठिए नेब तेल सामान्य दिल एक गोटा जीरे और गोटा गरम मसला तेजपाता बाटा सामान्य जल एर मध्य एक बड़ो मसला देव लंका गुड़ो जीरे गुड़ो धने गुड़ो एक काश्मीरी लंका गुड़ो पोस्त और काजू बाटा खूब सुंदर करे सब कुछ कषिए नहीं तेल छेड़े नारकेल दूध देव हाथ दिए भालो करे चटके नहीं छेके देव डिमेर मध्य लवण देवा आछे स्वाद मतो एबार लवणटा देव झोलटा फुटे गेछे एखन भाजा डिम गुलो देव भापानो भाजा डिम ओटा पुरो पनिरेर मतन देखाच्छे एकदम हाँ एकदम किछुक्षण फुटिए निएछि एखन ढाकाटा खुलबो उमा देखो केमन टपुर मत खुले गेछे एकदम देखो एक साइज बल हो गेछे
ভাপা ডিমের মালাইকারি একদম রেডি, এখন নামিয়ে নেব। এবারে কাঁকড়া আর পুঁই শাকটা করতে পারলেই কমপ্লিট। কড়াইটা ধুয়ে বসিয়েছি, তেল দিলাম, এবার তেলের মধ্যে একটু পাঁচফোড়ন দেব, আর দেব পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা। একটু জল দেব, মশলাটা ভাজা হয়ে গেছে, কাঁকড়াগুলো দেব। কাঁকড়া দিয়ে একদম নাড়াচাড়া করবো না আজকে, একটু শাঁসটা খুব ভালো করে চেক করবো। মা তো আলাদা আলাদা করে রেখেছে, এখন এর উপরে দেব লবণ আর একটু হলুদ গুঁড়ো। এবার ঢাকা দেব, এবারে ঢাকাটা খুলে দেখি কি অবস্থা। সব জল মরে গেছে, এখন একটু নেড়ে চেড়ে ভেজে নেব। নিয়ে পুঁই শাক আর কাঁকড়া এর মধ্যেই দেব একদম এক পাতা। ভালো করে মিশিয়ে দেবো, দিয়ে নেড়ে চেড়ে পুঁই শাকটাও ভাজতে হবে। কাঁকড়ায় লবণ হলুদ দিয়েছিলাম, এবার পুঁই শাক আর আলুর পরিমাণে একটু হলুদ দিলাম। ভালো করে কষিয়ে নিয়েছি, এখন জল দেব। সব কিছু ভালো করে কষিয়ে নিয়েছি, এখন জল দেব। সুমিতা ভাত বাটতেছে, তরকারিটা দেখি এটা কি দেওনি। ওটা লবণ দাও আর লাস্ট একটু গুঁড়ো মশলা জিরে গুঁড়ো দাও। তরকারিতে লবণ দেব, একটুখানি জিরের গুঁড়ো দেব, তরকারিটা হয়ে গেছে। বাবু সোনা এক্ষুনি স্কুল থেকে আসলো, ও খাওয়া ধরে ফেলেছে, খাওয়া ধরে ফেলেছে। শ্বাস বেরিয়ে আছে তো ঠাম্মা, ওরকমই শ্বাস বেরোনো কাঁকড়া ধরে, ঠান্ডা হতে থাকুক দিয়ে রাখি। গোলমুখ ভোর কাঁকড়া আপনি শাক চলবে নাকি মা? না না কাঁকড়া আর অন্য কিছু, ওই হাটা ফেলবে তাই। আচ্ছা আমি দিচ্ছি, শোনা ভাত না খাও, স্কুলে খাওনি তো মিশাকা, কাঁকড়া হেভি জমে গেছে। কাঁকড়া পুঁই শাক হচ্ছে একটা পরিচিত তরকারি আমাদের গ্রামের, এবং এর স্বাদ নিয়ে নতুন করে কিছু বলার নেই। দেখি মাখিয়ে দেবো, তুমি কিন্তু এটা তাড়াতাড়ি না খেলে ডিমের দিকে যেতে পারবে না।
ঝোল আর আলু চাইলে তাই তো মার তরকারি আছে তো ভালো জিনিস হয় ভাগ করে খেতে হেভি শাশিস বাবু কাঁড়া কেনা শাশি হেভি ভাত গুলো না পরিষ্কার করলে ডিমের তরকারি নেবো কথা সেও তো ঠিক উপায় নেই শোনা মার আর ঝোল টোল দেবো দেখো লাগলে বলো মনে করে দিয়ে দেবো বাবু খাইয়ে বলবি আমার সঙ্গে বলবি কেন হ্যাঁ ডিমটা এরকম চৌকো কি করে হলো বাবু বাউল তো বুঝতে পারলো না তুমি চিনতে পারো না আমি যেটা পরে খাবো আগে আমি পনির খাবো তোমার দিকে একটু তরকারিটা এগিয়ে দাও আমি যেটা পরে খাবো আগে আমার এই লোভ বেরিয়ে যাচ্ছে এই পনির খাওয়ার জন্য সত্যিটা দর্শক বন্ধুরা বলবে যে সৌরভ কিরকম সব বুঝতে পারে ডিম আর পনির একসঙ্গে ভাত নাও তো খাওয়া দাওয়া তো শেষ পর্যায়ে এসে গেছে আর পর্বটা এখানেই শেষ করব তো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।